বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত। তার কণ্ঠের জাদুতে মজে কয়েক প্রজন্ম। 50 বছরেরও বেশি সময় নানা ভাষার ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ছবির গানের পাশাপাশি বাংলা আধুনিক গান ও ধ্রুপদী সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী। উস্তাদ বারি গুলাম আলী খাঁর শিষ্যা ছিলেন তিনি। 1931 সালের 4 অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার সঙ্গীত শিক্ষার মূল কাণ্ডারী ছিলেন তার দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1945 সালে মাত্র 14 বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন তিনি। কলম্বিয়া থেকে তার প্রথম রেকর্ড করা গান গিরীন চক্রবর্তীর কথায় ও সুরে তুমি ফিরায়ে দিয়াছ ও তোমার আকাশে ঝিলমিল করে। 1948 সালে প্রথমবার রাইচাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় প্লেব্যাক করেন তিনি। ছবির নাম আঞ্জনগড়। ওই একই বছরে আরও 3টি আধুনিক গান রেকর্ড করে সঙ্গীত জগতে নিজের জায়গা পাকা করে ফেলেন ভবিষ্যতের কিংবদন্তি। 1950 সালে মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। 17টি হিন্দি ছবিতে প্লেব্যাক করেন তিনি। শচীন দেব বর্মনের হাত ধরে শুরু হয়েছিল তাঁর বোম্বে সফর। SD বর্মনের হাত ধরে প্রথমবার মুম্বাইয়ে প্লেব্যাক তারানা ছবিতে। প্রয়াত লতা মঙ্গেশকরের সাথেও ডুয়েট গেয়েছেন বেশ কয়েকবার, শুধু হিন্দি ছবিই না, পাশাপাশি বাংলা বিভিন্ন ছায়াছবিতেও গান করেছেন তিনি। উত্তম সুচিত্রার লিপে তাঁর ও হেমন্তের রোম্যান্টিক গান আজও সমান জনপ্রিয়। আর সেই গান এই পথ যদি না শেষ হয় অথবা এ শুধু গানের দিন, বাঙালির কাছে আজও এই গান রোম্যান্টিসিজমের সমার্থক। ছবির পাশাপাশি সমান জনপ্রিয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাংলা বেসিক গান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন গীতশ্রী। মঙ্গলবার সন্ধ্যায় 90 বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে থেমে গেল তাঁর সুরের যাত্রা। প্রয়াত হলেন তিনি। এখন তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া।